হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে কিন্তু কথা বলবো এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ নিয়ে, সেটা হচ্ছে অমরজিৎ সিং কিয়াম, যিনি এফসি গোয়াতে ছিলেন এবং যিনি ভারতের আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ দলের সদস্য ছিলেন, সেই অমরজিৎ সিং কিয়াম কিন্তু সই করলেন এসসি ইস্ট বেঙ্গলে, এরকম আপডেট উঠে আসছে। হ্যাঁ, অমরজিৎ সিং কিয়াম তিনি কিন্তু সই করলেন এসসি ইস্ট বেঙ্গলে। সম্ভবত লোন ডিল হলো এফসি গোয়ার থেকে, এক মরশুমের লোনে কিন্তু তিনি সম্ভবত এসসি ইস্ট বেঙ্গলে আসলেন, এরকমই কিন্তু আমরা খবর পাচ্ছি। এবং আরেকটা যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে অমরজিৎ সিং কিয়ামকে কিন্তু পেতে ইস্টবেঙ্গল মরিয়া ছিল এবং এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সব রকম চেষ্টা করছিল এফসি গোয়ার থেকে যাতে তাকে সই করানো যায়, এবং আলটিমেট তারা কিন্তু সাফল্য পেরো। অমরজিৎ সিং কিয়ামকে কিন্তু সই করানো হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলে, এবং অমরজিৎ সিং কিয়ামকে পেয়ে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের মিডফিল্ডে একজন সলিড খেলোয়াড়কে পেয়ে গেল। অমরজিৎ সিং কিয়াম এফসি গোয়াতে গেম টাইম যা পাবেন, এসসি ইস্ট বেঙ্গলে তার থেকে বেশি গেম টাইম পাবেন, এই জন্যই সম্ভবত এসসি ইস্ট বেঙ্গলে তিনি আসলেন। এবং অন্যদিকে এফসি গোয়া তাদের মিডফিল্ডে কিন্তু একাধিক খেলোয়াড় এবার আছে, তো অমরজিৎ সিং কিয়াম গেম টাইম পাবেন না, সেই জন্য হয়তো তারা তাকে লোনে ছেড়ে দিল। তো সেদিক থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু একজন সলিড খেলোয়াড় এসে গেল গতবার এই জায়গাটায়। এসসি ইস্টবেঙ্গল কিন্তু বার বার সাফার করেছে, অমরজিৎ সিং কিয়াম আসার পর কিন্তু আশা করা যায় যে এসসি ইস্টবেঙ্গলের এই মরশুমে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আমাদের কাছে যে আপডেট তাতে কিন্তু সৌরভ দাস গত মরশুমের শেষ প্রান্তে এসে, যিনি বেশ ভালো পারফর্ম করেছিলেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডে, তিনিও কিন্তু থাকছেন ব্যাকআপ হিসাবে দলে। তো এসসি ইস্টবেঙ্গলের সৌরভ দাসও যেহেতু থাকবেন, তো অমরজিৎ সিং কিয়াম এবং সৌরভ দাস দুজন মিলে কিন্তু মিডফিল্ডে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডে অনেকটা ভরসা দিতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই মুহূর্তে এটা কিন্তু এসসি ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা খুশির খবর, এবং এসসি ইস্টবেঙ্গলের অন্যতম বড় সাইনিং, ভারতীয় সাইনিং এই অমরজিৎ সিং কিয়াম এই মরশুমে আইএসএলে। এবং অমরজিৎ সিং কিয়ামকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু চমক দিল কার্যত। অমরজিৎ সিং কিয়াম যে এই মরশুমে অন্য কোনো দলে যেতে পারেন সেরকম কিন্তু কেউ আজ করতে পারেনি, সবাই ভেবেছিল এফসি গোয়াতেই তিনি থাকবেন, কিন্তু এসসি ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে আসার পর এই মরশুমে অমরজিৎ সিং কিয়ামকে লোনে সই করিয়ে চমক দিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ভিডিওটা পর্যন্তই রাখছি, এরকম আরও আপডেট আসতে থাকবে যত আমরা সেভাবে দিতে থাকবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এখনকার মতো টাটা।